মনে রাখবেন এবছর আতশবাজি মেলা ছাড়া অন্যত্র স্থান থেকে আতশবাজি কেনা বা বিক্রয় করা সম্পূর্ণভাবে বন্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবছর কোচবিহার পৌরসভা পরিচালিত কোচবিহার আতশবাজি মেলা 2023 আগামী 31 অক্টোবর বিকেল 5 ঘটিকা থেকে রাসমেলা ময়দানে শুভারম্ভ হতে চলেছে। উক্ত মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন মাননীয় জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মিনা IAS মহাশয়। এছাড়া উপস্থিত থাকবেন কোচবিহার পৌরসভার মাননীয় পৌরপ্রতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং কোচবিহার পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ ও সকল আধিকারিক বৃন্দ। এই আতশবাজি মেলায় কোচবিহার শহরের সকল নাগরিক বৃন্দের উপস্থিতি কামনা করে কোচবিহার পৌরসভার মাননীয় পৌরপ্রতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। আপনারা সকলে এই আতশবাজি মেলায় আসুন, কেনাকাটা করুন এবং মেলা উপভোগ করুন, এই আশা রাখে কোচবিহার পৌরসভা। মনে রাখবেন এবছর আতশবাজি মেলা ছাড়া অন্যত্র স্থান থেকে আতশবাজি কেনা বা বিক্রয় করা সম্পূর্ণভাবে বন্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। ধন্যবাদ আনতে পৌরপতি কোচবিহার পৌরসভা। কোচবিহার রাসমেলার মাঠ, এখানেই আগামীকাল আতশবাজির মেলা বসতে চলেছে কোচবিহার টাউনের মধ্যে। এখানে মোটামুটি 30-35টা বাজির দোকান বসবে আতশবাজি, ও কালকে ওপেনিং হচ্ছে। তো এবছর আর বাইরে বাজি কিনতে পাওয়া যাবে না, সমস্ত বাজির দোকান এই মাঠেই হবে কোচবিহার টাউনের মধ্যে। তো আপনারা অবশ্যই বাজি নিতে এই রাসমেলার মাঠে আসবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন।